ধর্ম মন্ত্রণালয়ের নোটিশ পাওয়া ছয় এজেন্সির মধ্যে সবথেকে বেশি হজ যাত্রী পাঠানোর কথা আলরিসান ট্রাভেল এজেন্সির তবে চারশো জনের মধ্যে এখনও ভিসা হয়নি একজনেরও জানতে চাইলে এজেন্সি মালিকের সাব বক্তব্য কাউকে হজে পাঠানোর কথা বলেননি তিনি অস্বীকার করছেন টাকা নেয়ার কথাও আমাকে কোনো হাজি না কোনো হাজি আমার এখানে টাকাও জানায় আমার লাইসেন্সেও রেজিস্ট্রেশনও পার অথচ তার অফিসে টাঙানো হজে পাঠানোর বিজ্ঞাপন বলছে ভিন্ন কথা এর মধ্যে বসেই দাবি করেন তার লাইসেন্স ব্যবহার করে হজ যাত্রীদের থেকে টাকা নিয়েছে অন্য কেউ না আমি ড্রাইভার নেব আমাকে কেউ কোনো হাজি চেনে আমার কাছে টাকা দিছে যাদের কাছে দিছে তারা এটা সমাধান আমার লাইসেন্স তারা ব্যবহার করছে তাদের লাইসেন্স নাই যে কোনো লাইসেন্সটা বন্ধ আছে আমার লাইসেন্স ভিসা না হলেও তেমন কোন কর্মতৎপরতা নেই এজেন্সিগুলোতেও কেউ বলছে সৌদি সরকারের নানা জটিলতায় বাসা ভাড়া করতে পারছেন না তারা আবার অনেকে বলছে স্বল্প মূল্যে বাসা ভাড়া পেলে শুরু করবেন ভিসা কার্যক্রম সরকার জানতেছে আমি টাকা পাচ্ছি কম কিন্তু আসলে আপনার তিনজনের টাকাটা না

সাথে সাথে ভিসা পেয়ে যাবে বাড়ি ভাড়া করে নাই ভিসা পাচ্ছে না তাদের কথা সেটা যদি কথা থাকে যে হ্যাঁ তাদের কোনো ত্রুটি হয়েছে তাহলে তারা যদি সংশোধন যদি করে নেয় নিল যদি না নেয় তাহলে আমাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে হজ যাত্রীদের ভিসা প্রাপ্তির লক্ষ্যে এখন পর্যন্ত দুবার সময় বাড়িয়েছে সৌদি সরকার দালালদের খপ করে নয় খোদ নিবন্ধিত এজেন্সিতে গিয়েও হাজারো হজ ইচ্ছুকদের হজযাত্রা এখন অনিশ্চিত সৌদিতে স্বল্প মূল্যে বাসা নিয়ে এজেন্সি মালিকদের অতি লাভের আশা যা দিন দিন আরও জটিল করছে শুধু নোটিশ নয় সরকারের কঠোর পদক্ষেপ যা সমাধান করতে পারে এম এ আজিম দেশ টিভি ঢাকা